আলে ছিল এক নম্বর হিরো, শাকিব খান সেখানে দুই নম্বর হিরো ছিল, আলেক এক নম্বর হিরো, শাকিব দুই নম্বর হিরো। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময় জনপ্রিয় জুটি ছিল শাকিব খান এবং আলেকজান্ডার বউ। বিকজ আপনারা জানেন কিনা আমি জানি না, এ আলেক ছিল এক নম্বর হিরো, ফ্র্যাঙ্ক স্পিকিং এটা জানেন জানে কিনা অনেকে জানি না, আমাদের এখন সুপারস্টার যাকে বলা হয়, শাকিব খান সেখানে দুই নম্বর হিরো ছিল। তবে অনেক সাক্ষাৎকারে আলেকজান্ডার বউ বলেছেন, শাকিব খানের সাথে যে কয়েকটি সিনেমাতে অভিনয় করেছি সেই কয়েকটি সিনেমাতে আমি মেন হিরো ছিলাম। এবং রুবেলও এক সাক্ষাৎকারে বলেছেন, শাকিব খান আলেকজান্ডার বউ জুটি বেঁধে যে কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিল সেই সব সিনেমাতে শাকিব খান সেকেন্ড নায়ক হিসাবে কাজ করেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব শাকিব খান আলেকজান্ডার বউ জুটি বেঁধে সর্বমোট কয়েকটি সিনেমাতে অভিনয় করেছিল, আরও জানতে পারবো সেই সকল সিনেমাতে কে মেন হিরো, কে সেকেন্ড হিরো হিসাবে কাজ করেছে তাও আমরা জানতে পারবো। তাহলে চলুন আমরা জেনে নিই। আলেকজান্ডার বউ শাকিব খান জুটি বেঁধে প্রথমে অভিনয় করেন আজকের দাপট সিনেমাতে। এই ছবির পরিচালক ছিল এ জে রানা। এই ছবির দাপট দেখিয়েছেন ডিপজল। আলেকজান্ডার বউ নায়িকা ছিল একা, আর শাকিব খানের নায়িকা ছিল পূর্ণিমা। এই ছবিতে মেন হিরো ছিল আলেকজান্ডার বউ, আর সেকেন্ড হিরো ছিল শাকিব খান। এরপর অভিনয় করেন ডাকুরানী সিনেমাতে। এই ছবির পরিচালক ছিল এম এ রহিম। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিল পপি। এই ছবিতে মেন হিরো ছিল শাকিব খান। এরপরের সিনেমা হলো যুদ্ধে যাব। এই ছবির পরিচালক ছিল এনায়েত করিম। এই ছবিতে শাকিব খান আলেকজান্ডার বউ উস্তাদ জাহাঙ্গীর আলমও অভিনয় করেছিলেন। এই ছবিতেও শাকিব খান মেন হিরো হিসাবে অভিনয় করেছে। এরপর শাকিব খান আলেকজান্ডার বউ মুক্তি পায় ভণ্ড উজা সিনেমা। এই ছবির পরিচালক ছিল পি এ কাজল। শাকিব খানের বিপরীতে মনমোহন, আলেকজান্ডার বউর বিপরীতে ময়ূরী অভিনয় করেন। ভণ্ড উজা চরিত্রে ডিপজল। এই ছবিতে মেন হিরো ছিল শাকিব খান, আর সেকেন্ড হিরো হিসাবে কাজ করেছেন আলেকজান্ডার বউ। এরপর মুক্তি পায় খল নায়িকা সিনেমা। এই ছবির পরিচালক ছিল শাহেদ চৌধুরী, আর খল নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন মনমোহন। এই ছবিতে কেউ মেন হিরো ছিল না, কারণ এই ছবিটি নায়িকা ভিত্তিক সিনেমা। এরপরে মুক্তি পায় ধস্যু সিনেমা। এই ছবির পরিচালক ছিল শওকত জামিল। শাকিব খানের নায়িকা ছিল পপি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, আর সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বউ। এরপর মুক্তি পায় ক্ষমতার দাপট সিনেমা। এ জে রানা পরিচালিত ক্ষমতার দাপট। শাকিব খান আলেকজান্ডার বউ আলিরাজ এই ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিতেও শাকিব খানের নায়িকা ছিল পপি। বন্ধুরা, এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, আর সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বউ। এরপরে মুক্তি পায় হিংসা প্রতিহিংসা সিনেমা। এই ছবির পরিচালক ছিল মোতালেব হোসেন। শাকিব খানের নায়িকা ছিল রত্না, আর আলেকজান্ডার বউর নায়িকা ছিল ময়ূরী। এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, আর সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বউ। এরপর শাকিব খান আলেকজান্ডার বউর মুক্তি পায় ওরা দালাল সিনেমা, উত্তম আকাশ পরিচালিত ওরা দালাল। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার রচনা ব্যানার্জি। এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান। এরপর মুক্তি পায় বড় মালিক সিনেমা। পি এ কাজল এই ছবির পরিচালক ছিলেন। শাকিব খানের নায়িকা সাথী, বড় মালিক চরিত্রে ডিপজল। এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বউ। এরপর মুক্তি পায় ড্যাঞ্জার সিনেমা, আজাদ খান পরিচালিত ড্যাঞ্জার। শাকিব খানের নায়িকা কারিনা খান, আলেকজান্ডার বউর নায়িকা ময়ূরী। এই ছবিতেও শাকিব খান মেন হিরো ছিল। এরপরে মুক্তি পায় রুখে দাঁড়াও সিনেমা। শাহাদত হোসেন লিটন এই ছবির পরিচালক ছিল। শাকিব খানের নায়িকা ছিল সাহারা, আলেকজান্ডার বউর নায়িকা পলি। এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, আর সেকেন্ড হিরো আলেকজান্ডার বউ। এরপর মুক্তি পায় আন্ডার ওয়ার্ল্ড সিনেমা, এ জে রানা পরিচালিত আন্ডার ওয়ার্ল্ড। শাকিব খানের নায়িকা কেয়া, আলেকজান্ডার বউর নায়িকা ময়ূরী। আন্ডার ওয়ার্ল্ড ছবিতে আলেকজান্ডার বউ মেন হিরো, আর সেকেন্ড হিরো শাকিব খান। এরপর মুক্তি পায় পাল্টা আক্রমণ সিনেমা, আহমেদ নাসির পরিচালিত পাল্টা আক্রমণ। এই ছবিতে শাকিব খান মেন হিরো ছিল, আলেকজান্ডার বউ সেকেন্ড হিরো। এরপর মুক্তি পায় গুরুদেব সিনেমা, আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত গুরুদেব। গুরুদেব চরিত্রে অভিনয় করেছিলেন শাকিব খান, শাকিব খানের বিপরীতে মনমোহন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই ছবির মেন হিরো ছিল শাকিব খান। এরপর মুক্তি পায় লাস্ট টার্গেট সিনেমা, আজাদ খান পরিচালিত লাস্ট টার্গেট। শাকিব খানের নায়িকা ছিল কারিনা কাপুর। এই ছবিতে শাকিব খান সেকেন্ড হিরো হিসাবে কাজ করেছিলেন, আর মেন হিরো ছিল আলেকজান্ডার বউ। এরপরে শাকিব খান আলেকজান্ডার বউর মুক্তি পায় ধর শয়তান সিনেমা, বৈদুল আলম খোকন পরিচালিত ধর শয়তান। শাকিব খানের বিপরীতে সাহারা। এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বউ। এরপরে মুক্তি পায় জাত শত্রু সিনেমা, তাফিজুর রহমান বাবু এই ছবির পরিচালক ছিল। এই ছবিতেও শাকিব খান মেন হিরো ছিল, আর সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বউ। এরপরে মুক্তি পায় সমাজের শত্রু সিনেমা, এই ছবির পরিচালক ছিল বাবুল রেজা। এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, আর সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বউ। আলেকজান্ডার বউ শাকিব খান জুটির পরের সিনেমা হচ্ছে দুর্ধর্ষ, এম বি মানিক পরিচালিত দুর্ধর্ষ।
এই ছবিতে শাকিব খানের বিপরীতে শাকিব আপলি অভিনয় করেছিলেন। দুর্ধর্ষ চরিত্রে শাকিব খান অভিনয় করেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই ছবির মেন হিরো ছিল শাকিব খান। এরপরে মুক্তি পায় টপ লিডার সিনেমা, সাদত হোসেন লিটন পরিচালিত টপ লিডার। এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, আর সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বো। এরপরে মুক্তি পায় দুই নাম্বার সিনেমা, শাহিন সুমন পরিচালিত দুই নাম্বার। শাকিব খানের নায়িকা নেহা, আলেকজান্ডার বোর নায়িকা ছিল জুই। এই ছবিতেও সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বো, আর মেন হিরো ছিল শাকিব খান। আলেকজান্ডার বো শাকিব খান সর্বশেষ সিনেমা হচ্ছে হট লাইন। এই ছবির পরিচালক ছিল শাহিন সুমন, শাকিব খানের নায়িকা রত্না। এই ছবিতেও মেন হিরো ছিল শাকিব খান, আর সেকেন্ড হিরো ছিল আলেকজান্ডার বো। শাকিব খান আলেকজান্ডার বো জুটি বেঁধে সর্বমোট 23টি সিনেমাতে অভিনয় করেছিলেন। তিনটি সিনেমাতে আলেকজান্ডার বো মেন হিরো চরিত্রে অভিনয় করেছিলেন, আর সবকয়টি সিনেমাতে শাকিব খানই ছিল মেন হিরো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্তই।